শনিবার শিক্ষামন্ত্রী রতনলাল নাথের কাছে ডেপুটেশন দিল 2021 সালে টেট উত্তীর্ণ বেকাররা। এদিন শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন দেওয়ার পর আসন্ন দুর্গাপূজার আগে তাদেরকে একসঙ্গে নিয়োগের চেষ্টা করা হবে বলে আশ্বাস দেন শিক্ষামন্ত্রী। এদিন টেট উত্তীর্ণ বেকাররা তাদের শংসাপত্র দেওয়ার জন্য জিআরভিটি অফিসে গেলে সেখান থেকে তাদের বলা হয় তাদের বেশ কয়েকজনের কাগজপত্রের তথ্যে কিছু ভুল আছে, সেগুলি ঠিক করে আগামী মে মাসের এক সপ্তাহের মধ্যে শংসাপত্র দেওয়া হবে। কিছু সংখ্যক আমাদের যারা পাস করেছে টিটেট, যারা কোয়ালিফাই করেছে ওদের 10-12 জনের মতো কিছু মানে ডকুমেন্টসে কিছু নাম বা বাবার নাম বা কিছু ধরনের ভুলভ্রান্তি আছে, সেগুলি কারেকশন করার জন্য ওনারা কিছু মানে আমাদের টেট পাসার দিতে একটু লেট হচ্ছে। এর জন্য উনি বলছে যে আগামী মাসের মে মাসের ফার্স্ট উইকের মধ্যে সবগুলো মানে প্রবলেম সলভ করে আমাদের শংসাপত্র আগামী মাসের ফার্স্ট উইকের মধ্যে ওনারা দিয়ে দেবেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।